টাঙ্গাইলের ভুঁইয়াপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এ সময় টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনির, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, সহকারী কমিশনার ভূমি ফাহিমা বিনতে আখতার, প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিম মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, এনজিও ও ব্যাংকের 17 স্টল স্থান পায়।